বাণী মন্দির সার্বজনীন এবছরে তাদের ভাবনা সুখ ও শান্তি, অর্থাৎ মণ্ডপে প্রবেশ করার সাথে সাথেই যেন সুখ ও শান্তি একটা বিরাজ করে যাচ্ছে। আমরা পেয়ে গেছি ইতিমধ্যে পৌর পিতা তথা পুজো উদ্যোক্তা বিশ্বজিৎ, দেখে বিশ্বজিতের সাথে আমরা কথা বলে নেব। দেখুন, আমরা না সোনাতে আছি না আমরা হীরাতে আছি, আমরা আছি সুখে, আমরা আছি শান্তিতে, তাই আমাদের থিম এবার সুখ ও শান্তি। দেখুন, আমরা লোককে বোঝাতে চাইছিলাম সুখ মানে বাড়ি গাড়ি, সামনে দেখতে পাচ্ছেন একটা বাড়ির মতন গাড়ির মতন আছে, আর শান্তি আপনি দেখতে পাচ্ছেন যে শান্তির একটা স্পেস, আর আমরা গ্লাস আয়না ইউজ করছি। আমরা মানুষকে বোঝাতে চেয়েছিলাম যে শান্তি পেতে চাও নিজেকে প্রশ্ন করো, আর নিজেকে প্রশ্ন করার জন্য আয়নাটি সবচেয়ে বেস্ট, যে হোয়াট ইজ হোয়াট, তাই এই জিনিসগুলো আমরা সুখ শান্তির জন্য তৈরি করেছি। একদমই সুখ শান্তির যে ছোঁয়া রয়েছে, অর্থাৎ মানুষের অশান্ত পরিবেশ থেকে মানুষ মুক্তির আশায় যে সুখ শান্তির খোঁজে ঘুরে বেড়ায়, সেই শান্তিটাকেই তুলে ধরা হয়েছে। হেরিটেজ বাংলা নিউজের বিচারে সেরা শিরোপা ছিনিয়ে নিতে পেরেছে বিরাম বাণী মন্দির সার্বজনীন। আমরা তুলে দিচ্ছি তাদের হাতে সেই পুরস্কার। হেরিটেজ বাংলা নিউজের বিচারে সেরা শিরোপা জিতে নিতে পারে কতটা উচ্ছ্বসিত উদ্যোক্তারা আমরা জেনে নেব। দেখুন, আমরা চতুর্দিক থেকে প্রচুর প্রাইজ পেয়েছি, আমরা খুব আনন্দিত এবং গর্বিত। যে কেউ কিছু যদি ফার্স্ট হয়, প্রথম প্রাইজ পায়, সবাই আনন্দ লাগে, তাই আমরা আপনাদের কাছে আমরা গর্বিত। আপনাদের মাধ্যমে আমরা দর্শনার্থীকে বলতে চাই, এবার শারদীয় শুভেচ্ছা জানাতে চাই, আমি বলবো আপনাদের মাধ্যমে যে আসুন দর্শনার্থী, আমাদের পূজা মণ্ডপে আসুন, আপনারা সুখ ও শান্তি পাবেন, এই বার্তাই আমি দর্শকদের কাছে দিতে চাই আপনাদের মাধ্যমে। অর্থাৎ সুখ শান্তির যদি কিছু ছোঁয়া পেতে চান তাহলে অবশ্যই আসতে হবে বেলগড়িয়া বাণী মন্দিরে। ক্যামেরা শান্তনু মান্নার সাথে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।